আমার দিদির রান্নাঘরে আমাদের দ্বিতীয় দিন। আমাদের প্রথম দিনে মেনু ছিল ভাত ডাল আলু পটলের তরকারি, দ্বিতীয় দিনে আমরা একটু মেনু পরিবর্তন করেছি, আজকে আমাদের ভাত ডাল আর মিক্স সবজি আছে। কালকে তৃতীয় দিন, কাল আমরা ভেবে রেখেছি ডিম ভাত খাওয়াবো। তো এখনো পর্যন্ত মোটামুটি শতিনেক মানুষকে আমরা খাবার দিতে পেরেছি। আমাদের এখন ভাত বাড়ন্ত হয়েছে, শেষ বলতে নেই তাই বাড়ন্ত, যেহেতু এটা দিদির রান্নাঘর মানে মায়ের রান্নাঘর, তো আমাদের ভাত আরও চাপানো হয়েছে। যারা দাঁড়িয়ে আছেন প্রত্যেকেই তারা খাবার পেয়ে যাবেন। কতদিন চলবে আপনার এটা? এখন আর 30 তারিখ পর্যন্ত লকডাউন আছে, 30 তারিখ পর্যন্ত তো চলবেই। তারপর যদি আপনাদের সবার মানে শুভকামনা আশীর্বাদ সবার সাথে থাকে, তাহলে আমাদের যুব তৃণমূল আছেই, আমাদের ছেলেরা আগামী দিনেও এই কাজ চালিয়ে নিয়ে যাবে। মৃত্যুভাই কথা তো লাস্ট দেখে নেবে একটু, যাদের থালাত আছে যাদের বাসন আছে তারা বাসন নিয়ে আসুন। হ্যাঁ সুশান্ত দাদা, দাদা সাইডে একটু দাদা সাইডে, দাঁড়াও দাঁড়াও,